नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, सीजने रॉय कृष्णा और दिमित्री पेत्तातोसर एक किन्तु बैटल देखार अपेक्षा छिल समस्त सबुज बेरुन समर्थक और बेंगालुरु एफसी समर्थक, कारण एटीके मोहनबागान छेड़े रॉय कृष्णा किन्तु बेंगालुरु एफसी ते जोग दिए माने एटीके मोहनबागान ताके राखेनी। और एदि के दिमित्री पेत्तातोस के सई करानो होयेछे, किन्तु दिमित्री पेत्तातोस एक जन पजिटिव स्ट्राइकार नय। किन्तु स्ट्राइकार ना होले कि हबे, तिनि किन्तु स्ट्राइकारेर गुण तार मध्ये कतटा जे भरे भरे आछे सेटा किन्तु तिनि गत म्याचे देखिए दिएछेन। प्रथम ম্যাচে তাকে যখন চেন্নাই এফসির বিরুদ্ধে তাকে কিন্তু একদমই ভালো লাগেনি। গত ম্যাচেও যে তিনি আহামরি খেলেছেন তা নয়, কিন্তু যেগুলো যা দরকার কাজগুলো করার, মানে তাকে যে কারণে মাঠে নামানো হয়েছিল গোল করাবার জন্য, সেই গোলগুলো কিন্তু তিনি করে গেছেন। তো ব্যাপারটা হচ্ছে এই রয় কৃষ্ণা এবং দিমিত্রি পেত্তাতোস এদের মধ্যে কোনো তুলনাই চলে না, কারণ দুজন হচ্ছে আলাদা পজিশনের প্লেয়ার। কিন্তু এটিকে মোহনবাগানে এসেই দিমিত্রি পেত্তাতোস তিনি হয়ে গেছেন সেন্টার ফরওয়ার্ড, এবং সেন্টার ফরওয়ার্ড হিসাবে কিন্তু তিনি গত ম্যাচে কিন্তু কাঁপিয়ে দিয়েছেন, হ্যাটট্রিক করেছেন, তিনটে গোল করেছেন, হ্যাটট্রিক করেছেন কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে। তো এই সিজনে রয় কৃষ্ণা এবং দিমিত্রি পেত্তাতোস তাদের যদি আমরা পারফরমেন্স দেখি, তাহলে কিন্তু রয় কৃষ্ণা দুখানা ম্যাচ খেলেছেন, খেলে একখানা মাত্র গোল করেছেন। আর গত সিজনে তার যদি আমরা পারফরমেন্স দেখি রয় কৃষ্ণার, সেখানে ১৯টা ম্যাচ খেলেছেন যেখানে আটখানা গোল আর পাঁচখানা অ্যাসিস্ট। তো গত সিজনে তার করোনা হয়েছিল, তারপর চোট ছিল, এই রকম ব্যাপার নিয়ে কিন্তু তিনি সেভাবে খেলতে পারেননি। আর এই সিজনে বললাম যে দুখানা ম্যাচে একখানা গোল করেছেন। আর এদিকে দিমিত্রি পেত্তাতোস তিনি দুখানা ম্যাচ খেললেন, তিনখানা গোল করেছেন, আবার দুখানে অ্যাসিস্ট অব্দি করে ফেলেছেন, মানে যেমন গোল করছেন তেমন গোল করাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু অনেকাংশেই দিমিত্রি পেত্তাতোস কিন্তু রয় কৃষ্ণাকে টপকে গেল। যদিও সেন্টার ফরওয়ার্ড হিসাবে দুইজনের কিন্তু তুলনা চলে না, তবুও কিন্তু যেহেতু তিনি সেন্টার ফরওয়ার্ড পজিশনে দিমিত্রি খেলছেন এবং সফলতা পাচ্ছেন, সেক্ষেত্রে দিমিত্রিকে অবশ্যই সেন্টার ফরওয়ার্ড হিসাবে ধরাই চলে। এটা কিন্তু আমার পক্ষে, মানে আমার পার্সোনাল মতামত আর কি। তোমাদের কি মত তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো সবুজ বেরুন সমর্থকরা রয় কৃষ্ণাকে হারানোর দুঃখ কিন্তু অনেকটাই ভুলে যাচ্ছে। ডেভিড উইলিয়ামসের কথা কেউ বলে না, কিন্তু ডেভিড উইলিয়ামস যথেষ্ট ভালো প্লেয়ার ছিলেন। তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট গুরুত্বপূর্ণ ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।